সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি দেখাবো কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট করতে হয়। এজন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন আর সেখানে টাইপ করবেন gmail.com। এখানে আমার একটি অ্যাকাউন্ট আগে থেকেই লগ ইন করা ছিল, যা হোক ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপরে আপনার ফার্স্ট নেম, আপনার নেমটা প্রথম যেতে যে অংশটুকু, যেমন আমার আমার সাগর, প্রথম নেমটা একটু বড় করে দিলে ভালো হয়। সাগরের লাস্ট নেমটা হচ্ছে আহমেদ, সাগর আহমেদ। আমার ইউজার নেমটা আমি যে চুজ করবো সেটা হচ্ছে সাগর আহমেদ। যেহেতু এই ইউজার নেমটা দিয়ে অনেকগুলা জিমেইল হয়তো আগে অনেকেই করছে, সাগর নামের মানুষ অনেক আছে, সব নামের মানুষই বেশি। যাই হোক, সেজন্য আমাকে লাস্টে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, যে কিওয়ার্ডগুলো আপনার ওই অন্য যে ইউজার নেমগুলো আছে সেগুলো থেকে যে আমারটা ডিফারেন্ট একটা ইউজার নেম সেটা প্রমাণ করবে। এজন্য আমাকে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যেমন সেখানে আমি এখান থেকে ABCD যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি বা নাম্বার ইউজ করতে পারি। সবাই নাম্বার ইউজ করে একটা মনে রাখার সুবিধা, সেক্ষেত্রে আমি ধরুন একটা নাম্বার ইউজ করলাম, যেমন 0099 করলাম। একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, যেমন এরকম একটা নাম আছে, যাই হোক আমাকে সাজেস্ট করছে এটা, আমি এটাই দিলাম। আপনার একটা ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে, এখানে আবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে। এবার হচ্ছে আপনার বার্থডে, বার্থডে কোন মাসে সেগুলো দিবেন। জেন্ডার, আপনি যে জেন্ডার সেটা দেবেন। ফোন নাম্বার দিতে হবে আপনার, যেটা ইউজ করছেন এখন বা যেটা এখন খোলা আছে, যে নাম্বার দিয়ে করতে চান। পরবর্তীতে ভেরিফিকেশন যদি করতে হয় এই আইডিটার, আপনার ওই নাম্বারে কিন্তু SMS বা কল যেটাই দিন সেটা করতে হবে। এজন্য এখানে যেটা ইউজ করবেন সবসময় সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দিলাম আমার নাম্বার, কারেন্ট জিমেইল অ্যাড্রেস থাকলে দিতে পারেন, না থাকলে না দিলে চলবে। এরপর নেক্সট স্টেপ, আই অ্যাগ্রি, ওদের সবগুলা অ্যাগ্রি করতে হবে। যাই হোক, এখন টেক্সট মেসেজ নাকি ভয়েস কল, কোডটা আপনার ফোনে আসলে আপনি মানে যে কোডটা বলবে সেই কোডটা ভালোভাবে দিতে পারবেন পরবর্তী স্টেপে। আমি মনে করি টেক্সট মেসেজটা বেটার, টেক্সট মেসেজ দিলাম। দেন এখন আমার ফোনে একটা কোড আসবে আর এই কোডটা এখানে দিতে হবে। আসুক, একটু সময় নিচ্ছে, এই যে এসে গেছে। এই তো হ্যাঁ, এই তো হয়ে গেল আমার নতুন জিমেইল। আর কানেকশনটা একটু স্লো মনে হচ্ছে, এই তো আমার কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ভেতরে কয়েকটা স্টেপ করে রাখি। নেক্সট 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 অ্যান্ড গো টু জিমেইল। সবই করতে চাই আমি আমার জিমেইল দিয়ে, এই জন্য 100% করে রাখলাম। ওকে, দেন হয়ে গেল আমার জিমেইল অ্যাড্রেস। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট করতে বলবেন না।